আরে ছোট তো, এটা একটুখানি পড়বে গাছ। বাজির মেলাটাই বসে, মানে প্রচন্ড বাজি, তোমরা চাইলেও নিতে পারো যারা এই পাশাপাশি মানে করছো তারা, ঠিক আছে? তো চলো এখন বাজি কিনতে যাই, তো রাস্তায় গিয়ে কথা হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কি কি নিয়েছে সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। রাত হয়ে গেছে, রাতের স্টার্ট হয়ে গেছে, লাইটের সুইচ করে। সো রকেটের জায়গা হয়নি, ওই জন্য রকেটকে এখানে উঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে প্রচণ্ড মশা, যেতে যেতে কথা হচ্ছে, দেখলে প্রচণ্ড ভিড়। আর আসার ফুটেজটা রেকর্ড হয়েছে কিনা আমি জানি না, কেননা রকেটটাকে বাড়তে হবে, রকেট অ্যাকচুয়ালি যে বাজি নেই কোনো, সব বাজিয়েছে, মানে সব বাজিয়েছে, মেন মেন যে বাজি দেখা যাচ্ছে সেই বাজির একটা বাজিও নেই। এই রকেট ওইভাবেই নিয়ে যেতে হবে, বাজার কোনো পজিশন নেই, এখানে ঢুকিয়ে দিতে হবে।
রাত বলতে মানে প্রায় যাই না, 9টা বাজে ঘড়ি দেখতে পাচ্ছি না, আর 6:30 বাজে দেখে পুরো রাস্তা অন্ধকার দেখতেই পাচ্ছি। আর কতটা রাস্তা দিয়ে যেতে হবে, তো ব্যাগ আনিনি আমি, আমার কাছে একটাই ব্যাগ ছিল, যেই ব্যাগের মধ্যে আমি নিয়েছি বেশিরভাগ নিয়েছি টুপি, এইসব জিনিস আমি বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। আর মেন মেন বাজে যেগুলো দরকার সেগুলোই পাওয়া যাচ্ছে না, মানে নেই। আর এত ভিড় দেখতেই পেলে আসার পরে রেকর্ড হয়েছে কিনা জানি না। তো আর এখানে রকেট আর হচ্ছে দরকার, এই দুটো বাজি মানে খুবই ডিমান্ড, আর মানে পাওয়াও যাচ্ছে না। এখানে আমি এক পিসি ছিল, মানে একটা জায়গায় ঘুরে পেয়েছি, অনেক ঘুরেছি এদিক ওদিক, তো একটা জায়গাতেই ছিল এই রকেটটা। তাও আমি যে লুজে রকেটগুলো হয় মানে 100 পিস 70 পিসের সেইগুলো খুঁজছিলাম, বাট এটা পেয়েছি। এই যে জানি না একটা কপি 10 পিস আছে বললো, ওটা 50 টাকা নিল শেষের দিকে, তার দাম আরও হয় রকেট 1.5 টাকা 2 টাকা বেশি পিস নেয়, ওটা কম নিয়েছে জানি না চলবে কি না। আর রাখারও জায়গাও নেই, ব্যাগও ছোটো, এখনও খতরনাক রাস্তা আসতে, জানি না এটা কীভাবে নিয়ে যাবো। এখানে রাস্তাটা প্রচুর খতরনাক, খতরনাক বলতে প্রচণ্ড ডেঞ্জারাস রাস্তা। আমার কাঁধে একটা ব্যাগ আর পিঠে একটা ব্যাগ বাঁধানো আছে, দুটো ব্যাগ রয়েছে, কী নিয়ে সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি, জানি না আর কত টাকার বাজি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। ওকে, সমস্যা হচ্ছে রকেটটা পড়ে না যায়, এখানে প্রচণ্ড ভাইব্রেশন হয়। ও হো 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 হই, মালগাড়ি ডুবে গিয়েছে, রাস্তাটা প্রচণ্ড খতরনাক বলেছিলাম। ভাবলাম দাঁড়াবে হয়তো, দেখলো নেম অফ দ্য রিভার সরস্বতী রিভার টাইপ অফ পিপল ব্রিজ স্পেন, আসা যাচ্ছে। হ্যাঁ রিক্স তো, বাইক নিয়ে আসা যাচ্ছে, এখান থেকে যাওয়া রিক্স তো, গাড়ি চললে খোয়া গুলো তো আবার গাড়ি তো সরে যায়, এদিকে ঠেকলে তো এদিকে পড়ে যাবে নিচে একদম, জায়গাটা খারাপ।
বলে। Very dangerous. Bhai saab, dekh liyo mere ko. Oh, teri to. Dikhe bhi pote, dikhe gadi. Bad, dikhe nodi, nodi to bolle beshi chole jabo. Aar dam dikhe bolle, bohre chole jabo. अबे रुक ना दे যখন আমি দাঁড়িয়েছিলাম একটা মালগাড়ি পাস হলো দেখলে তো এখানে অ্যাকচুয়ালি একটা রাস্তা আছে পাস দিয়ে মালগাড়ি যখন যাবে তখন কিন্তু যাওয়াটা উচিত নয় মালগাড়ি বা কোনো গাড়ি কেননা এটা খুবই রিস্কি অনেকে দেখলাম আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম গাড়িটা তখনও ঢোকেনি তার আগেই দাঁড়িয়ে পড়েছিলাম বাট অনেকে কিন্তু যাচ্ছে দু তিনজন কিন্তু পার হয়েছে তো যারা পার হচ্ছে ওটা কিন্তু লাইফ রিস্ক ইটস ভেরি ডেঞ্জারাস এরকম করবে না কেননা তোমরা জানো একটা জায়গায় লেখা রয়েছে যে 10 মিনিট দেরিতে ফেরার থেকে মানে 10 মিনিট দেরি ফেরা ভালো বাড়িতে একেবারে না ফেরার থেকে বুঝতেই পারছি ওটা লাইফ রিস্ক রয়েছে আমি 10 মিনিট লেট করেই গেলাম বা 20 মিনিট লেট করেই গেলাম কিন্তু 10 মিনিট 20 মিনিট বাঁচাতে গিয়ে লাইফ রিস্ক কেন করে তাই না এখানে প্রচুর মানে এটা খুবই ডেঞ্জারাস কেননা একদিকে মালগাড়ি আর একদিকে পুরো নদী মানে মানে পড়লে কোনো গুলিখানা পাওয়া যাবে না বুঝলে তো এটা যারা প্রচুর একদম ঘুরবে না লাইফ রিস্ক প্রচণ্ড তোমরা তোমাদের কথা ভাবছেন হয়তো কিন্তু যারা বাড়িতে থাকে তোমাদের জন্য অপেক্ষা করে তাদের কথা কিন্তু ভেবে অন্তত এরকম রিস্ক নেবে না এটা খুবই মানে কী বলবো খুবই খারাপ বিষয় যেখানেই হোক শুধু এই জিনিসটা নিয়ে নয় অন্য আরও অনেক জিনিস আছে সেগুলোকে ফলো করো তখনও এরকম রিস্ক নেবে না রাস্তাটা এখানে এরকমই কন্ডিশন তো ওয়েট করে যাওয়াটাই বেটার তাই না রাত হয়ে গেছে যাই না কী বাজে নিলাম কী নিলাম কিছু বুঝতে পারলাম না যা পেয়েছি নিয়েছি বাড়ি গিয়ে সেটা দেখবো আমিও ঠিক যাই না বাড়ি গিয়ে দেখবো তোমাদেরকেও দেখাবো ও মালগাড়িটা এখনো আছে এখানে এই যে মালগাড়িটা যাচ্ছে আমাদের আর এই রকেটটার জন্য সমস্যা হচ্ছে আমার সামনে ধরার তো জায়গা নেই রকেটটাকে এখানে রেখে দিয়েছি এমনভাবে আবার রকেটের উপরে ঢাকনাও খোলা মানে অনেকটাই পড়েছে আমার মনে হচ্ছে জ্যাকেট শু সব কিছু বই বেরোতে হবে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড নয় আমার ও ভাই তার হ্যাপি দিওয়ালি ভাই হ্যাঁ 20 টাকা দিল আরেকটা কোথায় গেল
মেয়েদের জিমে জল আসে, ছেলেদেরও আসে মাঝে মধ্যে। কালকে ভূত চতুর্দশী ছিল, কারা কারা জানো কমেন্টে অবশ্যই বলো, আর যারা জানো না তারাও বলো কালকে চতুর্দশা খেয়েছো কিনা। চতুর্দশী যদি না জানো তাহলে তাদেরকে বলি, কালী পুজোর আগের দিনকে যেদিনকে কালী পুজোর আগের দিন সেটা হচ্ছে যেদিনকে ভূত চতুর্দশী হয়, মানে ভূতেরা ঘুরে বেড়ায় না ভূতেরা কীর্তন করে আমি ঠিক জানি না, বাট ও হো 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 এখানে দেখো গাইস মোমবাতি দিয়ে অত্যন্ত সাজিয়েছে, দাদা পুরো খালের মতো জল রয়েছে দুপাশে, দেখো মোমবাতিতে সাজিয়েছে। তো কিন্তু ভালো থাকে, মন ভালো থাকে, ভূতও আসে না, ভালো। কিগুলো ছাই ও তেরি, ওইখানে দেখো বুড়ি ঘর পড়াচ্ছে আর ছাই পুড়ে এখানে আসছে, ওই দেখো বুড়ি ঘর পড়াচ্ছে, মানে বুড়ি ঘর ওখানে পড়াচ্ছে আর ছাই পুড়ে এখানে আসছে, ছাইগুলো উড়ে উড়ে পুরো গায়ে পড়ছে। হেলমেট ফেলমেট পরে কেন দু তরিকা পুরো মাঠে ফাটে ছায়ে